বন্ধুরা ফিরে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ডিনার স্ন্যাক। আপনারা ভাতের জায়গায় পাঁপড়ের জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন বা চার সাথেও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমাদের কি কি উপকরণ লাগছে প্রথমে দেখে নেব, বেশি কথা বলবো না আজকে। তো চলুন কি কি উপকরণ আমরা একটু চটপট দেখে নেব। তো প্রথমে আমাদের লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প ধনে পাতা, দুটো মতো কাঁচা লঙ্কা, আর এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাউডার, সানরাইজের আর লাল লঙ্কা গুঁড়ো, এখানে রয়েছে জিরে গুঁড়ো, অল্প বেসন, পরিমাণ মতো নুন, আর এখানে রয়েছে মিথি পাতা। তারপরে আমাদের লাগছে এখানে স্ন্যাক্সের জন্য আটা, আগে থেকে মাখিয়ে রেখে দেবেন, না হলে ভালো করে ইয়ে হবে না, নরম হবে না। ছোট একটা বাটি নিয়েছি, সব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব এক জায়গায় নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে পাউডার, অল্প লবঙ্গ। তারপরে ভালো করে মিক্সড করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো বেসন, আপনারা ছোলার বেসন ইউজ করতে পারেন, আমি এখানে খেসারি বেসন নিয়েছি। তারপরে অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পাতলা একদমও করছি না, একটু টাইট রাখবেন, দেখতে পাচ্ছেন একদম শক্তভাবে। তো বন্ধুরা আমরা মশলা তো সব গুঁড়ো ব্যবহার করে নিয়েছি, তো এখন শুধু ভাজার মধ্যে আমরা মিথি পাতাটা একটু ভেজে নেব, জাস্ট একটু গরম করে নেব। তো আমাদের মিথি পাতা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নেব। দেখুন সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি, গুঁড়ো হয়ে যাচ্ছে তাই। দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি, তো আমি এইভাবে মিথি পাতাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, অল্প খালি ছড়িয়ে দেব, বেশি দেবেন না, অল্প হলে হয়ে যাবে। আবারও ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আটাটা খুবই নরম ভাবে হয়েছে, আমি এর মধ্যে একটা বড় করে লেচি কেটে নেব। আমি এই এই সাইজের একটা লেচি কেটে নিয়েছি। গুঁড়ির মধ্যে দিয়ে ভালো করে বেলে নেব। আমাদের বেলা হয়ে গেছে, তারপরে আমরা এই কিমা দিয়ে ভালো করে রুটির উপরে কিমা দিয়ে ভালো করে সাজিয়ে নিই। তো আমি পুরো রুটির উপরে ভালো করে কিমাটা দিয়ে দিয়েছি, এরপরে আমরা আস্তে আস্তে করে মুড়ে নেব। এইভাবে মুড়বেন, এভাবে সাইড গুলোকে একটু আঙুল দিয়ে চেপে দেবেন, না হলে সাইড দিয়ে বেরিয়ে যাবে। একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে জল, ইডলি করার হাঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে কড়াইও করতে পারেন। তো এইরকম একটা সাদা গামলা নিয়েছি, এইভাবে দিয়ে দিব, হাঁড়িতে জল দেওয়া আছে।
এটাকে এখানে এইভাবে দিয়ে দিব। আমরা 5 থেকে 10 মিনিট স্টিম করে নেব ভালো করে। ঢাকা দিয়ে দিব। তো আমাদের পুরো 10 মিনিট হয়ে গেছে। আমরা ঢাকা খুলে দেখব হয়েছে নাকি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এইভাবে স্টিম খুব সুন্দরভাবে হয়েছে। একে আমি এখানে প্লেটে একটু ঢেলে নেব। দেখুন সুন্দরভাবে হয়েছে। তো আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস করে কেটে নেবেন। তো আমি ঠিক একই রকম ভাবে সব পিস করে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে। তো আমি তেলটা গরম হতে দিয়েছি এখানে কড়ায়। এক এক করে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি পুরো হাই ফ্লেমে তেলটা গরম করে মিডিয়াম ফ্লেমে এনেছি। তারপরে আমি এক এক করে ভেজে নেব। এভাবে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন শেপ গুলো খুব সুন্দর, মাছের মতো, মাছ ভাজার মতো সুন্দর শেপ চলে এসছে। কেউ বুঝতেই পারবে না যে এটা স্ন্যাক্স না মাছ ভাজা। সবাই চমকে যাবে। উল্টে পাল্টে চারদিকে ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি চারদিকে ভেজে নিয়েছি। এরপরে আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিয়েছি। সার্ভের জন্য একদম রেডি। তো বন্ধুরা আমাদের আজকের স্ন্যাক্স একদমই সার্ভের জন্য রেডি হয়েছে। দেখুন খুবই মুচমুচে এবং সুন্দর দেখতে হয়েছে বা টেস্টি হয়েছে। মজা আয়া আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা হু। তো আপনারা ভাতের জায়গা বা চার সাথে ও আপনারা নিতে পারেন বা বাচ্চাও দিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকে এই রেসিপি কমেন্ট করে জানাবে। প্লিজ সারা খবর। তো আপনারা লাইক সাবস্ক্রাইবটা করছেন না, অবশ্যই প্লিজ প্লিজ করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আবার দেখা হচ্ছে পরের নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আজকের বিদায় নিচ্ছি। বাই। মিউজিক